এখনো যদি গুগলে গিয়ে সার্চ করেন আর লেখেন বাংলার নাম্বার ওয়ান স্টার কে বা টলিউড কিং যদি লেখেন, তাহলে এখনো যে নামটা সবার আগে আসবে সেটা হচ্ছে জিদ্দা। আগে আমার এটা নিয়ে আপত্তি ছিল, আজ থেকে 5-6 বছর আগে আমার এটা নিয়ে আপত্তি ছিল, কারণ আমার তখন মনে হতো টলিউডের কিং দেবদাকে বলা যেতে পারে, প্রসেনজিৎ কে বলা যেতে পারে। মানে আমি বলতে চাইছি 10-12 বছর বা 6-7 বছর আগের কথা যদি বলি, আমার মনে হতো টলিউড কিং হলে এদের নামটি সবার আগে আসা উচিত। কিন্তু আজকে 2022 দাঁড়িয়ে আমি সিরিয়াসলি মন থেকে বলছি, এই মুহূর্তে বাংলা সিনেমার টলিউড কিং, টলিউডের কিং পারফেক্টলি যদি কাউকে বলা হয়ে থাকে, দেখুন কিংস তো সেই হবে যে যে জায়গাটার অবস্থা খারাপ সেই জায়গাটাকে অক্সিজেন যোগাবে, তাই না? যেমন যেখানে ধরুন আর কি সমস্যা চলছে, যে জায়গাটার মধ্যে প্রবলেম চলছে, যেখানে দর্শক সংখ্যা কমে যাচ্ছে, যে সেখানে অক্সিজেন নিতে পারবে সেই তো আসল হিরো। মাল্টিপ্লেক্সে সবাই কিন্তু দর্শকে নিতে পারবে, কারণ মাল্টিপ্লেক্সে সবাই যাচ্ছে ঘুরতে ঘুরতে সিনেমা দেখছে, ঠিক আছে। সিঙ্গেল স্ক্রিন যেগুলো উঠে যাচ্ছে, যেগুলো আমাদের বাংলা সিনেমার ঐতিহ্য, যেগুলোতে বাঙালিরা সিনেমা দেখে দেখে বড় হয়েছে, সেসব জায়গাগুলোকে ফিরিয়ে জানবে, তাকে তো টয়লেট কিং বলা যায়। তো 2022 দাঁড়িয়ে আমার চোখে টয়লেট কিং, আমি আজ বুকে হাত রেখে বলছি, সিরিয়াসলি বলছি, জিদ্দা টয়লেট কিং একদম পারফেক্টলি, সিরিয়াসলি বলছি এটা মন থেকে। তো আমার দেশের বাড়ি বাগনানে, বাগনানে একটা সিঙ্গেল স্ক্রিন রয়েছে, আমার নামটা এই মুহূর্তে মনে নেই, সেখানে প্রায় সেটা বহু বছর চলেছে কোনো রকমে, সেটা মনে বন্ধ ছিল, রিসেন্টলি খুলেছিল, রাবণ টাবণ এসেছিল, তো যেটা খবর রাবণ যে কটা দিন ছিল সেখানে কিন্তু দর্শককে মাতিয়ে রেখেছিল। ইভেন আমাদের এখানে স্বপ্নের কথা তো আমি বলেছি আগের ভিডিওটা, আপনারা গিয়ে দেখে আসতে পারেন যে স্বপ্নেতে কি অবস্থা হয়েছিল। তারপর শুধু তাই নয়, ডোমজুর ফুমজুর এই সমস্ত এলাকায় অনেক সিঙ্গেল স্ক্রিন বন্ধ ছিল, মেদিনীপুর চত্বরে, পুরুলিয়া চত্বরে, বাঁকুড়া চত্বরে, ওগুলোতে বহুদিন কোনো সিনেমা চলছিল না, দর্শকরা হলে ঢুকতো না, কিছু কাপলসরা যেত ব্যাস ওইটুকুই। কিন্তু সেই সমস্ত হলে কিন্তু যেভাবে রাবণ দর্শক ফিরিয়ে এনেছে, সেটা কিন্তু বাজিও ফিরিয়ে আনতে পারেনি, গোলন্দাজও ফিরিয়ে আনতে পারেনি, টনিকও পারেনি, তারপর সাঁঝবাতিও পারেনি, বেলাশুরু তো পারেনি। এই সিনেমাগুলো বক্স অফিস কালেকশন হয়তো বেটার মানছি, বাজিটা নয়, বাজিটা অতটা হিট হয়নি, কিন্তু বাদবাকি সিনেমাটা সেগুলো হয়তো বিরাট কালেকশন করেছে, কিন্তু সেগুলো কোথায়? শহরে। তাহলে গ্রামের লোকেরা কোথায় যাবে, তাই না? গ্রামের লোকেরা যারা সারাদিন মানে হাঁটা ভাঙা খাটুনির পর রাত্রির বেলা, বিকেল বেলা বা নাইট শোয়ে যখন চাইছে যে একটা বেশ ম্যাসি কমার্শিয়াল মুভি দেখবো, তখন তাদের কাছে ভরসা কোন সিনেমাগুলো থাকছিল? KGF, পুষ্পা, সেগুলো এরকম চলেছে। কিন্তু সেগুলো বাদ দিয়ে একটা বাংলা সিনেমা দেখাতে পারবেন না যেখানে ওইগুলোতে ব্ল্যাকে টিকিট বিক্রি হয়েছে। রাবণে হয়েছে বস, রাবণে হয়েছে, এবং যে কারণে আমি কদিন আগে লাস্ট ভিডিওটায় বলেছিলাম, বক্স অফিস নিয়ে যে ভিডিওটা করেছিলাম, বলেছিলাম রাবণের হাইপটা একটু কমে গেছে, এটা কিন্তু 10ম সপ্তাহে এসে কিন্তু ভুল প্রমাণিত হয়েছে, সিরিয়াসলি ভুল প্রমাণিত হয়েছে। এবং হয়তো এটা জিদ্দা সিনেমা বলেই সম্ভব হয়েছে। আজকে জিদ যেভাবে এগোচ্ছে, আফটার 10 ইয়ার্স কমার্শিয়াল সিনেমা জিদ্দা যদি না রাজত্ব করে, আমরা আমার নাম পাল্টে দেবেন, লিখে দিলাম, এই মানুষের মধ্যে থক আছে, এই মানুষের মধ্যে দম আছে, নিজের পয়েন্টের প্রতি, লক্ষ্যের প্রতি স্ট্রিক্ট আছে যে না আমি যেটা করব এটাই করব, আমায় কেউ টলাতে পারবে না, আমি নিজের রিস্কে আমি এই কাজটা করবো, যে কারণে আজকেও চেঙ্গিস তৈরি হচ্ছে, এরপর আরো কমার্শিয়াল সিনেমা তৈরি হবে। তো একমাত্র আশার আলো গোটা ইন্ডাস্ট্রিতে এখন কিন্তু জিদ্দাই। দেবের কমেন্ডোটা বাদ দিলে দেবের কিন্তু বাদবাকি সিনেমাগুলোর মধ্যে সেই সাহসিকতার কিন্তু অভাব রয়েছে, রঘুটা কাত্রা বাদে সেটা SBF-এর একটা বিরাট অবদান রয়েছে, কিন্তু জিতের নিজের প্রোডাকশন হাউস থেকে যেভাবে রিস্ক নিয়ে একটার পর একটা কাজ করছে সেটা সত্যি প্রশংসাযোগ্য। একটা সিনেমা 10ম সপ্তাহে এসে তার শো কোথায় কমে যাবে, সেখানে তার শো বাড়ছে, যেটা কিছু কিছু ক্ষেত্রে হলো শো কিন্তু একদম কমে গেছে, কারণে মানে সেইভাবে আর হল যেমন বুক মাই শো গেলেও দেখবেন যে কোনো শো নেই, শুধুমাত্র ইন্দিরা হলে চলছে, সিঙ্গেল স্ক্রিনে এই সিনেমাটা অতটা রাজত্ব কখনোই করতে পারেনি, এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু মাল্টিপ্লেক্সে ভালো চলবে, অস্বীকার আমি করতে পারবো না, সরি কারেন্ট গেছে তার জন্য এক্সট্রিমলি সরি, কিছু করার নেই, তো সেটা তো কিছু করার নেই, তাই না? ওটা মানে মাল্টিপ্লেক্সে চলেছে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে দর্শকটা ফেরাতে পারেনি। কিন্তু রাবণ কিন্তু দু জায়গাতেই রাজত্ব করেছে, এটা অস্বীকার করে লাভ নেই, এটা মানতেই হবে, যে কারণে আজকে 10ম সপ্তাহে এসে প্রায় 70 দিন ধরুন, 70 দিন পরে সিনেমা হলে শো কমার জায়গায় এটা শো একটা করে বাড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ বাদবাকি যা সিনেমা না হচ্ছে সেগুলো চলছে না, বেলা শুরু চলেনি মাল্টি সিঙ্গেল স্ক্রিনে, অপরাজিত চলছে না সিঙ্গেল স্ক্রিনে, তারপর কিসমিস চলছে না সিঙ্গেল স্ক্রিনে, তো ভরসাটা কোথায়? তো সেই জন্য সেগুলোর জায়গাতে কিন্তু রাবণের সব বাড়িয়ে দেওয়া হয়েছে, যে কারণে 9ম সপ্তাহে শো নেমে গেছিল যেখানে 11খানাতে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই সপ্তাহে 10ম সপ্তাহে কিন্তু শো বাড়িয়ে আরো 6-7টা শো বাড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে কিসমিসের শো কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 18টার মতো শো কিন্তু আবার পেয়ে গেছে রাবণ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সিঙ্গেল স্ক্রিনে কি লেভেলের সেই রাজত্ব বা সুপ্রিমেসি তৈরি করেছে জিদ্দা, যেটা কিন্তু এখনো বাঙালি দর্শকরা কিন্তু মানে আমি নিজে রাবণ দেখতে গিয়ে দেখেছি হলে লোক নাচছে, এটা কোন বাংলা সিনেমার ক্ষেত্রে হয়েছে? আমি নিজের রীতিমতো ইমোশনাল হয়ে গেছিল আনন্দে, যে হ্যাঁ এটাই তো চেয়েছিলাম এতদিন। রাবণ একমাত্র সিনেমা বাংলা যেটা দেখে আমি
আনন্দ পেয়েছি সিনেমাটাই, মানে কেমন আমি সে কথায় যাচ্ছি না, কিন্তু দর্শক অনেকদিন পর ফেস্টিভ্যাল করেছে বাংলা সিনেমা নিয়ে, হলে সিটি মেরেছে হিরোর এন্ট্রিতে। আপনারা এখনই গিয়ে জিতের রিয়াকশন, জিতের এন্ট্রি সিন দেখুন, দেখবেন বাংলা সিনেমা এরকম সিটি এর আগে কখনো পড়েনি। সেইগুলো মানতে হবে। যখন ব্রিজের সিনটা, যখন জিদ্দা পড়ে যাচ্ছিল, পড়ে পাল্টিকে যখন স্ট্রেট হয়ে দাঁড়িয়ে এরম করে যাচ্ছে, সেই সিনে যা সিটি পড়েছে সেটা বহু যুগ আগে সলমান খান, অক্ষয় কুমার এদের সিনেমায় পড়তো, সেটা এখন বাংলা সিনেমায় পড়ছে। তো সেটাকে তো সাধুবাদ জানাতেই হবে, তাই না? তো আমার চোখে এই মুহূর্তে কিন্তু জিদ্দা থেকে সত্যি টলিউড কিং, এবং রাবণ শুধু নয়, এরপর চাইবো চেঙ্গিস থেকে শুরু করে পরপর এই মানুষটা অন্তত একমাত্র ভরসা, যে এখন যে একমাত্র যে বাংলায় সিরিয়াল বানাবে না, সিরিয়াল সত্যি সে বানাবে না, সে টাকা ইনভেস্ট করবে, টাকাটা সে জলে যেতে দেবে না, সে টাকা ইনভেস্ট করবে। নাহলে চেঙ্গিস সে কেন বানাতো? চেঙ্গিস সে তখনই বানাবে যখন তার এই সিনেমাটা থেকে লাভ এসছে, নাহলে সে ক্ষতি হলে সে কখনোই বানাতো না। তার নিজের লাভটা দেখছে বলেই সে চেঙ্গিসে টাকা ইনভেস্ট করছে অবভিয়াসলি। এবং আমি বলেছি রাবণের মতো চেঙ্গিসও ওয়ার্ক করবে, এবং চেঙ্গিস আরো বিগ ভাবে বানানো হচ্ছে। তো জিদ্দা যুগ যুগ জিও, এইভাবেই আমাদেরকে এন্টারটেনমেন্ট দাও। আমরা সত্যি বাংলা সিনেমার দর্শক এন্টারটেনমেন্টের বড়ই অভাব এখন, সেটা একমাত্র তুমি দিচ্ছ। তো আজকের এই ভিডিওটা কোনো ফ্যান্সদের তরফ থেকে না, আমার ফ্যান্স ভিডিওটা পুরোপুরি জিদ্দার জন্য। তোমাকে একটা শতকোটি প্রণাম যে সেই দর্শকগুলোকে হলে ফিরিয়ে এনেছো, যারা এখন বাংলা সিনেমা দেখতে হলে এতে ভয় পেত, যারা সিঙ্গেল স্ক্রিনে টিকিট কেটেও সিনেমা দেখতে না, টিকিটের দাম 30 টাকা করে হলো, তারা বলতো যে ভালো মানের সিনেমা হচ্ছে, তাদেরকে তুমি হলে ফিরিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা জাস্ট তোমার জন্য, আর কারোর জন্য না, এটাই বলার ছিল। তো যাই হোক, যারা চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ঘেরতে বেল আইকন। সবাই ভালো থাকবে, সুস্থ, টেক কেয়ার, ভাই নমস্কার, আবার দেখা হবে, এখন ভাই, টেক কেয়ার, শুভরাত্রি।